আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে যার যার অবস্থান থেকে ভালো আছেন। আপনাদের ভাইয়ার ঘোরাঘুরি করা খুব পছন্দ, সে চায় প্রত্যেক দিনই ঘোরাঘুরি করতে। তাই অফিসের কাজের একটু ফুরসত পেলেই আমরা ঘুরতে বের হয়ে যাই। আজকেও তেমন আপনাদের ভাইয়ার হঠাৎ অফিস ছুটি হয়, দেরি না করে আমরা ঘুরতে বের হয়ে গেলাম। আজকে আমরা যাব ওমানের খুব সুন্দর একটি জায়গায়। জায়গাটির নাম হচ্ছে ফানজা। এই জায়গাটাতে খুব বড় একটি খেজুর বাগান ও খুব সুন্দর একটি লেক বা ওয়াদি রয়েছে। আমরা ওমানের সিনাউ নামক একটি জায়গায় ঘুরতে যাওয়ার সময় এই খেজুর বাগানটি প্রায় সময় দেখতাম দূর থেকে, কাছে কখনো যাওয়া হয়নি। আজকে প্রথমবারের মতো যাচ্ছি। জায়গাটি আমাদের অনেক পছন্দ হয়েছে, তাই আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন বিকাল 4টার মতো বাজে, আমরা বাসা থেকে যে রওনা দিয়েছি অলরেডি 30 মিনিট বা আধা ঘন্টা পার হয়ে গিয়েছে। আজকের জার্নিতে আমাদের সাথে মেহেদিও রয়েছে। এটা মাস্কাট না? সুন্দর পাহাড়, লাল পাহাড়। যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর কিছু পাহাড়ের ভিডিও করে নিলাম। এখন বিকাল 4টা বাজলেও সূর্যের বরাবর যে ভিডিওগুলো করেছি, ভিডিওগুলো দেখলে মনে হয় সন্ধ্যা হয়ে গেছে। এটা কি মসজিদ? নাম না জানা মসজিদ না, উটের কোজের মতো পাহাড়টা দেখতে। একদিকে সূর্য, একদিকে চাঁদ। আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা মানে ফানজা চলে এসেছি। ফানজা আসতে সময় লেগেছে আমাদের বাসা থেকে 1 ঘন্টার মতো। আমরা গাড়ি থেকে নেমে নিয়েছি, এখন হেঁটে লেক ও খেজুর বাগানটার কাছাকাছি যাবো।
মেহেদি কোথায় যান? একটু লাগে বাচ্চা গেছে। বিচি যে এরকম বসে মনে চা খায়, দেখো ওরা পানিতে পাবি যা চা খাইতেছে দেখছ। অনেকগুলো ছোট ছোট মাছ কি স্বচ্ছ পানি। বাতাস, নির্মল বাতাস। একদিকে বিশাল বড় খেজুর বাগান, তার সাথে আছে আরও পাহাড় বেয়ে নামা স্বচ্ছ পানির ওয়াদি বালেক, এর সাথে আরও যোগ হয়েছে নির্মল বাতাস। খুবই নজর কাড়া মনোরম দৃশ্য। এখানে পানির পরিমাণ বেশি এই জায়গাটাতে। ঘুরি উড়ানো হইতেছে আর ওই ঘুরি উড়াইতেছে। সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিয়ে দিবে। সন্ধ্যার সময় আপনাদের ভাইয়ার এক কলিগ ফ্যামিলি এসে আমাদের সাথে যোগ হবে। খালি তো খেজুর গাছগুলো দেখা যায়, কিন্তু নিচে যে এত বড় হওয়া দিয়ে এটা দেখা যায় না। মানে পানির আওয়াজ রাখতেছিলাম পানিতে, তার ফারুক ভাই আসতেছে, 10 মিনিট লাগবে আসতে। আচ্ছা ওকে।
মাগরিবের আজান দিয়ে দিয়েছে। সবাই ওয়াদির পানি দিয়ে একে একে উজু করে নিচ্ছে। ইতিমধ্যে আপনাদের ভাইয়ার কলিক ফ্যামিলিটাও চলে এসেছে। এখন আমরা সবাই মিলে সন্ধ্যার দৃশ্য উপভোগ করছি। লাইটের আলো ওয়াদির পানিতে পড়াতে চিকচিক করছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। ঘোরাফেরা শেষ করে আমরা সবাই এখন একটি রেস্তোরাঁ চলে এসেছি। এখান দেখেন বারবিকিউ আছে, মনে করেন জিনিসটা আমাদের খুব ভালো হয় সেটা কি আছে দেখেন, এখানে যেন আমাদের কুমিল্লার রসমালাই এই জাতীয় কি আছে সেটা বলেন। তারপরে মিক্স সালাদ আছে, চিকেন আছে, এটা তো ভেজিটেবল পিজা। তাহলে দুটো দিয়ে দেন। আচ্ছা পিজা দুটো দেন, তিন শর্মলে তার কিছু লাগে না, শর্মা খেতে। আচ্ছা শর্মা তাহলে বাদ দেন, ফ্রেশ বার্গারও আছে ওর জন্য। বার্গার খাবে তুমি, কি খাবে? বার্গার, ফ্রেশ বার্গার। কি খাবে? পিজা দুটো হলেই তো হয়ে যায় নাকি? না দুটো পিজা দিয়ে দেন, ঠিক আছে এটাই ভালো হচ্ছে। আলাদা কথা বলছেন নাই, বেশি নিলে আসলে যে ইয়ে নিলে মানুষ নিলে খাওয়া যায় কিন্তু। এটা আমাদের কুমিল্লার বুদ্ধি ভাই, বুঝছেন? অপচয় করি না আমরা খাবার, এই জন্যই তো ওকে কুমিল্লে দিয়ে গেলাম। সন্ধ্যায় হালকা পাতলা খেয়ে সবাই এখন যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আশা করি আজকের ব্লগটিও আপনাদের বরাবরের মতো ভালো লেগেছে। আজকের ব্লগে এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।